অনেক মানুষকে পাশে পেলেন এবং এক্ষেত্রে শুধু পারিবারিক দায়বদ্ধতা তো আপনার একটা আছে কিন্তু এবার তো দর্শকদের দায়বদ্ধতা এক্সপেকটেশান চাহিদা ওরা ওয়েট করছে কখন ভিডিও আপনি দেবেন ওদের কথা আপনার কথাটা শুনে ওরা সিদ্ধান্তে আসবেন ভুল কি ঠিকের এই বাদ বিচারটা ওরা করবেন এই দায়িত্বটা যখন মাথার উপর এসে পড়ে এবং ইউটিউবতে একটা ডাটা পাঠায় তত্ত্ব অ্যানালাইটিক্স আছে সেটা আপ ডাউন একটা কতটা আপনাকে প্রভাবিত করে নিশ্চয়ই মানে যেহেতু আমিও এই এই ডিজিটাল মিডিয়ার একটা পার্ট আমারও এই ডিউ অ্যানালাইটিক্স দিকে আমিও ভাবি কেন দর্শক পছন্দ করছেন কেন করছেন না এগুলোকে নিয়ে কি আপনি সিরিয়াসলি ভাবেন অবশ্যই আমাকে মাঝে মধ্যে অনেকে বলে না যে আপনি কেন এই খবরগুলো করেন আমি বলি দেখুন আমি কিন্তু এখন একজন পেশাদার আমার প্রথম লক্ষ্য হয় যে সারাদিনে যে কটা ঘটনা ঘটলো তার মধ্যে কোন আমি সব করতে পারব না চারটে পাঁচটা টপিকে ধরবো কোনটাতে প্রতিবেদন করলে আমার ভিউয়ার্স খুব দ্রুত বাড়বে মানুষের চাহিদা কী তো এটা খুবই অবাক লাগে যে দেখি যে যদি শাসকের বিরুদ্ধে খবরগুলো করি দেখি সেগুলো খুব মানুষ হুর করে দেখেন এটাও কারণ বুঝতে হবে কেন মানুষ এত দেখেন শাসকের সমালোচনা করছি কেন মানুষ এত দেখেন তার মানে বাংলার মানুষ কী চাইছেন এটা আন্দাজ করতে হবে তো সেটা আমি ঠিক করে নিই আমি কিন্তু একজন পেশাদার আমি কিন্তু কোনো রাজনীতি করি না কেউ কেউ বলেন যে আমি অমক অমক দলের হয়ে দাঁড়ালি করছি এটা আমি বুঝে উঠতে পারি না যে আমি অমক দল টমক দল নয় আর আমি ওটাকে টিএমসি বা মমতা আমি এটা বলছি না আমি চেয়ারটাকে ভাবি মুখ্যমন্ত্রীর চেয়ার আর টিএমসি হচ্ছে শাসক দল তো শাসক শাসকের মধ্যে চলবে শাসকের ভুলগুলো তুলে ধরা আমার কাজ মুখ্যমন্ত্রীর চেয়ারটায় ঠিক মতো করে কাজ করে সেটা তুলে ধরা আমার কাজ তো আমি সেই কাজটা করি মানুষ সেগুলোকে গ্রহণ করেন আমি সেই হিসেবেই আমি এগুলো তুলে ধরি আমার কোনো পেছনে কোনো কিছু নেই যে এর জন্যে আমাকে অমক করতে হবে আমাকে অমক দলকে উৎখাত করতে হবে এসব দায়ী দিয়ে আমি বসে নেই আমি শাসককে সতর্ক করার চেষ্টা করছি তার মধ্য দিয়ে আমার ভিওরশিপটাও বাড়ছে মানুষ দেখতে চাইছেন ভিওয়ারশিপ বাড়লে আমার ইনকামও বাড়বে পুরো আমি পেশাদার হিসেবেই থাকি অবশ্যই আমি ভাবি যে কোন কোন টপিকের ওপরে আজকে প্রতিবেদন করব। আর সেগুলো এমন এমন টপিক হয়ে যায় এখন সেগুলো শাসকের কষ্ট দেয় মানে শাসককে হয়তো কষ্ট দেয় যে এইগুলো নিয়ে আবার বলছে কিন্তু কিছু করার নেই তো মানুষ শুনতে চাইছে আপনি আপনার খুব একটা কথা বলেন যে সাফিকুল ইসলাম পেশাদার নিঃসন্দেহে এই কথাটা আমি এখানে আপনার পাশে বসে অ্যাকসেপ্ট করছি কিন্তু অনেক দর্শক কিন্তু জানি না কীভাবে বিষয়টা নেবে সঙ্গে পাল্টা একটা প্রশ্ন বিভিন্ন মনোভাব থেকে করা হয় সাংবাদিকতা যে সাংবাদিকতা আপনি কোথায় এটা কি নিরপেক্ষ কি নিরপেক্ষ নয় কোনটা নিরপেক্ষ আর কোনটা নিরপেক্ষ নয় এটা কোথাও লেখা নেই এটা খালি চোখে দেখে বোঝা যাওয়ার হয়তো এক মানে আমি যে দলকে সাপোর্ট করছি সেই দলের হয়ে বললে আমি নিরপেক্ষ অপোজিট ভুলটা তুলে ধরলে আমি নিরপেক্ষ নয় আপনি নিরপেক্ষ সাংবাদিকতা নিয়ে আপনি কিভাবে দেখেন পুরো বিষয়টা দেখুন এখন এটা না এমন একটা প্রশ্ন হয়ে গেছে নিরপেক্ষ মানে অনিরপেক্ষ যে কথাগুলো উঠছে এখন মিডিয়া কি করে জানেন তো জানেন তো আমি মানে তুমিও বলে ফেলছি খুব ছোটো তো তোমরা এখন মিডিয়া যেটা করে মিডিয়া এমনভাবে খবরগুলো পাবলিশ করে মেন মিডিয়া তাতে কিন্তু মানুষ সহজে সিদ্ধান্তে আসতে পারে না যেমন ধরুন একটা ঘটনা ঘটেছে সেখানে একটা মানুষের পা ভেঙে দেওয়া হয়েছে মিডিয়া খবর করতে গেছে তো যে মানুষটিকে পা ভেঙে দেওয়া হয়েছে পুরো প্রমাণ থাকছে যে অমকজন পেটাচ্ছে মারছে যেমন একটা দক্ষিণ কলকাতা এই হ্যাঁ এই দক্ষিণ কলকাতা একটা ভিডিও এসেছিল মানে পুরো পরিষ্কার ভিডিও দেখা যাচ্ছে মারধর করছে এখন যদি ভিডিও দেখা যায় যে অমকজন মারধর করছে বা করছেন আমি যদি শুধু সেটাই বলি যে অমকজন মারধর করছেন মারধর মারধর করেছেন কেন করছেন এভাবে কি মারতে পারেন আচ্ছা যদি আমি এই কথাটা বলে এখানে শেষ করি তাহলে কি এটা আমার নিরপেক্ষতা বজায় থাকলো না নাকি যদি আমি তার বক্তব্য শোনাই তিনি বললেন যে না আমি তো মারধর করিনি সেটাও শোনাবো আর ভিডিওটা দেখাবো তাহলে আমি নিরপেক্ষ হয়ে গেলাম আমি যাকে দেখতে পাচ্ছি মারধর করছেন আমি ডিরেক্টলি আর তার বক্তব্য ছাড়াই আমি কমেন্টে আসতে পারবো না আমি দেখতে পাচ্ছি মারধর করছেন কিন্তু এখনকার মিডিয়া যেটা হয়ে গেছে যে ঠিক আছে ওটা করছে করো এরও একটা বক্তব্য নাও ও বলবে না আমি তো মারধর করিনি এখন যদি এই সব করে খবরটাকে নিরপেক্ষ খবর বলে আমি বলি এগুলো সব নাটক এগুলো নয় আমি যেটা চোখে দেখতে পাচ্ছি যে এটা অন্যায় হচ্ছে তো সেটা আমি ডাইরেক্ট কী বলবো আমি যিনি অন্যায় করছেন তার বক্তব্য নিয়ে একটা তার সাফাই শোনাবো তবে আমি নিরপেক্ষ সাংবাদিক এটা সাংবাদিকতা নয় কিন্তু এখন ওটা হয়ে গেছে মানে যার পা ভেঙে গেছে আমি দেখতে পাচ্ছি তার পাটা ভেঙে গেছে মানে এখন নিরপেক্ষতা নিয়ে এমন প্রশ্ন তোলা হচ্ছে যে তাকে জিজ্ঞাসা করতে হবে যে হ্যাঁ আপনার কি পা ভেঙেছে তিনি যদি বলেন যে হ্যাঁ পা ভেঙেছে তবে সেটা নিরপেক্ষ সংবাদ হলো আমি বলছি না এটা না আমি যখন দেখতে পাচ্ছি এটা অন্যায় হচ্ছে তো তাকে সাফাই দেওয়ার সুযোগ দেবে কেন আমি তো বলছি না মনে হচ্ছে আমি দেখতে পাচ্ছি ভিডিও সেটা প্রমাণ রয়েছে তো আমি কিন্তু ওইভাবে হাঁটছি কিন্তু কেউ কেউ বলার চেষ্টা করছেন না ওনাকে বলতে যাবে ওনার পাটা ভেঙেছে কিনা মানে মানুষ মারা গেলেও মানে বলা চলে মানে মারা গেছে তাকে জিজ্ঞেস করতে মারা গেছেন মানুষ মারা গেলে কীভাবে কথা বলে মানে এই রকম বিষয়টা দাঁড়াচ্ছে আর কি যে যখন দেখছি অন্যায় হচ্ছে অন্যায় অন করছেন প্রমাণ সামনে চলে আসছে বলা যাবে না যতক্ষণ না আমি তার সাফাইটা দেখাচ্ছি এটা হচ্ছে বক্তব্য কিন্তু ওইভাবে চলে না মানে এটা খুব আপনার কথা শুনে আমার একটা উদাহরণ দিতে ইচ্ছা করছে মানে শাসক দলে কোনো মুখপত্রকে জিজ্ঞাসা করলেন এই মুহূর্তে যে শিক্ষক দুর্নীতি কি সত্যি হয়েছে এবার ওই উত্তরটা কি দেবে তার জন্য আমাকে বসে থাকতে হবে ওইটা দেখাতে হবে বলে আমি নিরপেক্ষ ওইটাই যে চুরি হচ্ছে দেখতে পাচ্ছি কিন্তু যদি চুরি হচ্ছে শুধু বলি বলবেন এ তো এক পক্ষে খবর করছে নিরপেক্ষ কী না যারা চুরি করেছেন তাদের বক্তব্য শোনা যাবে না তো আমি চুরি করিনি তা আমাকে বলতে হবে যেন বক্তব্য উনি বলে যে না উনি চুরি করে ব্যাস এবার মানুষ না কনফিউজ হয়ে যান তাহলে খবরটা কি আমরা তো খবর জন্য বসে বসে রয়েছি তো সেখানে যদি মানুষকে একটা দিশা না দিতে পারি যে খবরটা এই যদি আমরা রিপোর্টাররা মিডিয়া যদি কনফিউজ করে দিই যে অমুকজন বলে চুরি করেছে অমুক জন চুরি করিনি তাহলে আর মানুষ খবর কি পেলো তাকে আবার অন্য কোনো মিডিয়া দেখতে হবে যে অ্যাকচুয়াল বিষয়টা কি আমি কিন্তু সেই কাজটা করি দিনে প্রচুর খবর হয় কিন্তু আমি দেখেছি যে অনেক খবরের খবরের ভিতরে লাইনটাই মিডিয়া বলে না আমি শুধু জাস্ট মিড ভিতরে লাইনটা যেটা দেখতে পাওয়া যায় না সেটা বলি আমি একটা কথা মনে করি না যে নিউজ হচ্ছে ইন বিটুইন দ্য লাইনস দুটো লাইনের মাঝখানে নিউজটা থাকে যেটা সহজে দেখতে পাওয়া যায় না আমি সেটা দেখে দেওয়ার চেষ্টা করি এর বিষয়ে আমি কিছু করি না এখন এটাকে শাসকের বিরুদ্ধে চলে যাচ্ছে মানে সেটা নিরপেক্ষ নয় এই যে বলা হয় এগুলো সব সাফাই দেওয়ার চেষ্টা হ্যাঁ এটা অপ্রিয় কথা বাট এটা আপনাকে আমি জিজ্ঞাসা করতে সাংবাদিকতার খাতিরে বাধ্য যে কোথাও গিয়ে আপনাকে বলা হয় যে বিজেপির দালাল আমি সোশ্যাল নেটওয়ার্কে এটা দেখেছি এটা আমার কথা নয় এটা এবং শাসক দলের বিভিন্ন সাপোর্টার সমর্থক বা বিভিন্ন নেতানেত্রী ছোটো ছোটকা ছাটকা নেতানেত্রী বলে যে আপনি বিজেপির দালালি করেন ওপেনলি বসে আপনিও হয়তো শুনেছেন এটা নতুন কিছু নয় আপনি এই বিষয়টাকে কীভাবে দেখেন প্রথমত যারা এই কথাটা বলেন তারা দেখবেন তারা নিশ্চয়ই কোনো কোনো দলের দালালি করেন বলে কথাটা বলেন প্রথম দেখবেন সবাই বলবেন না যারা দালালি করেন তারা বলবেন একটা কথা দ্বিতীয় কথা আচ্ছা আমাদের এখানে বিরোধী দলকে বিজেপি আর আমরা কি করছি শাসকের বিরুদ্ধে কথা বলছি তো আমরা যখন কোনো বিষয়ে শাসকের বিরুদ্ধে কথা বলছি দেখবেন যে সেই কথাগুলো আবার বিজেপিরও তাদের যে প্রতিবাদ কর্মসূচি সেগুলোর সঙ্গে মিলে যাচ্ছে তো যদি আমার তারাও শাসকের বিরুদ্ধে কথা বলছে আমরাও আমাদের মতো করে মিডিয়াতে শাসকের বিরুদ্ধে কথা বলছি এখন কোথাও কথা মিলে যাচ্ছে তো যখন মিলে যাচ্ছে আমাকে বলাচ্ছে আমি নাকি বিজেপি দা দালালি করছি আমি বলছি তো একটু ওয়েট করতে হবে তো যদি এটা বিজেপি বিরোধী দল না হয় যদি এটা সিপিএম হতো দেখতে আমাকে একই কথা বলা হতো আমি সিপিএম দাঁড়ালি করছি যদি কংগ্রেস এখানে বিরোধী দল হতো একই বলা হতো আমি কংগ্রেসে দাঁড়ালি করছি এখন বিষয়টা হচ্ছে শাসক সবসময় না একটা তকমা দিয়ে তাদের অভিযোগগুলোকে লাইট করে দেওয়ার চেষ্টা করে দালালি দালালি তো ওটা তো একটা মানে হালকা হালকাগত একটা তকমা কিন্তু এটা তো ক্ষমতা হচ্ছে না যে আমি যে কথাটা বলছি সেটা ভুল যে কেসগুলো দেওয়া যায় তো মিথ্যা কেস একটা তো টিকছে না কিন্তু আমি তো আমি তো চাই যে আমি একটা খবর করেছি যেটা ভুল আমি অন্যায় করেছি আমার বিরুদ্ধে একেবারে বিরাট অ্যাকশান হয়ে যাবে জেল জড়িবে না ওই অভিযোগ না শাস্তি হবে সেটা তো করে দেখাক শুধু মুখে বলছে দাওয়ালি 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 করছি তার মানে আমার তার মধ্যে আমাকে বিরোধী কোনো কথাই বলা চলবে না এখন বিরোধী কথা বলা মানেই তো সেটা বিজেপির পক্ষে চলে যায় কারণ তারা বিরোধী দল তো সেখানে বিজেপি দাল বলে দিলি হয়ে গেল আসলে যেটা বলছিলাম না যখন শাসকের কাছে সে অর্থে করে উত্তর থাকে তখন তারা কিন্তু এইসব তকমা দিয়ে ডাইলুট করার চেষ্টা এর বেশি কিছু না আরে আরও একটা বিষয় যে প্রতিবাদ করা আপনি কোনো দলকে রিপ্রেজেন্ট করেন মানে সাধারণ মানুষ হিসাবে প্রতিবাদ করছি মানে শিক্ষক দুর্নীতি যে হয়েছে এটার জন্য তো চোখে সানগ্লাস পড়তে হয় না আমি যে বলছি এটা ভুল করেছেন এত কোটি কোটি টাকা নিয়ে বেকার যুবকদের রাস্তায় বসিয়েছেন এই যে আমি কথাটা বললাম মানে মানুষ এবং কোনো পক্ষ থেকে অ্যাজম অ্যাজুম করা হচ্ছে এ এই দলের সমর্থক তাই বলছে সাধারণ মানুষ যে বলছেন বিরোধিতা করা মানে কি এটা আপনি বিশ্বাস করেন কোনো দলকে রিপ্রেজেন্ট করতেই হবে আমি তো কথা করি না আমার একটাও প্রতিবেদন আপনি দেখাতে পারবেন যেখানে আমি বলেছি বিজেপি দলটা খুব ভালো দল পাবেন না অত কাছাকাছি আমি করি না আমি বললাম না আমার কথাগুলো অনেক সময় হয়তো বিজেপির যে ইস্যুস বিজেপির যে মানে বিষয়গুলো আছে তার সঙ্গে মিলে যায় ধরুন শিক্ষক দুর্নীতি আমরা কথা বলছি বিজেপি বলছে আমি একটু চড়া ভাষায় বলছি ব্যাস ওই যে বিজেপি বলছে মানে তার মানে ওই তাহলে তাহলে তো বিজেপির লোক যে সমস্ত বিষয় নিয়ে আমি কথা বলছি বিভিন্ন ইস্যুতে ঘটনা হলো একটা মনে করুন না দেখবেন বিভিন্ন ইস্যুতে আমরা সরাবোচ্ছি এই যে ভূপতিনগরে একটা ঘটনা ঘটেছে প্রথমে বলা হলো যে বোমা ফাটা হয়েছে বিজেপি করেছে তৃণমূলের লোকেরা সব বাইরে দিয়ে দিলেন সোশ্যাল মিডিয়াতে এখন আবার শুনছি নাকি ওই যিনি মারা গেছে তার তার স্ত্রী বলছে যে না বাজি ছিল এসব এসব বিষয় সেখানে টিএমসি বলছে যে ওখানে তো আমরা যাইনি পুলিশের কাছে যাতে বাধা হয় আমরা যাইনি অন্য এখানে যাবে আমি বলছি রাজনীতি কাদেরকে নিয়ে মানুষকে নিয়ে তো মানুষের সুবিধা অসুবিধা তাদেরকে নিয়ে তো রাজনীতি রাজনীতি বাড়িতে বসে সেটা হতে পারে না তো যারা রাজনীতি করেন তাদেরকে মানুষের সুবিধা অসুবিধা কোথাও সমাজ চলে যেতে হয় যেমন বকটিয়ে ঘটনাতে মুখ্যমন্ত্রী নিজে গেছিলেন তো বিজেপি যদি যায় ওখানে তো অসুবিধে কোথায় আপনাদের সরকার চলছে পুলিশ কাজ করছে করুক না আপনারাও তো অনেক জায়গায় টিম পাঠান ইউপিতে টিম পাঠিয়েছিলেন ওখানকার দেখতে তো অসুবিধে কোথায় এখন যদি এটা আমি কেন বললাম বিজেপি গেলে অসুবিধা কথা তার মানে বিজেপির হয়ে কথা বলছেন তাদেরকে আমি কী বোঝাবো বলুন তো কী বোঝাবো তাদেরকে বুঝতে হবে ইস্যুভিত্তিক যে কথাগুলো আমরা বলছি সেখানে কথাগুলো যদি সঠিকভাবে বলতে হয় সেখানে গণতন্ত্রের কথা বলতে গেলে এই কথাগুলো বলতে হয় যে কেন একটা পলিটিক্যাল পার্টি যাবে না যদি আমি সেখানে কথা বলতে গিয়ে পলিটিক্যাল পার্টির নাম নিয়ে নিই তার মানে বিজেপির হয়ে প্রচার করছি যদি এটা মনে করেন কেউ বলেন তাদেরকে কী বোঝাবো